দাঁড়াবে মানে? এই তুই কে রে? তোর বাপ। ফোনটা এসে ফোনটা ধর। হ্যালো, ইয়েস স্যার। হ্যাঁ ওকে স্যার, আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি। অফিসার, ও ওনাকে ছেড়ে দাও। তুমি বললো তোমার ধারে কত হয়েছে? এই দেখো লাও তোমার টাকা, আমি এক্ষুনি কি মেয়েটাকে সব বলে দিছি। না না বল, ফোকাস করো না, টাকাটা ধরো তো। এই লাও আরো 100 টাকা, তুমি আমার বোন হও না। ঠিক আছে ঠিক আছে। তোমার কত? আইফোনের 200 আর থারের 1500, টোটাল 1700 টাকা। 1700? ঠিক আছে ভাই চলো। কোথায়? ডাক্তার বাড়ি, রক্ত বেঁচে দেব। ঠিক আছে চলো। আর শোনো, ডাক্তার বাড়ি যেদিকে থারের যা তেল লাগবে সে টাকা কিন্তু তোমাকে দিতে হবে, আগে থেকে বলে দিছি। ভাই আমার গায়ে কি একটু রক্ত ঠুবার না? কেনে? 5 কিলোমিটার এসেই 1500 টাকা, 20 কিলোমিটার দূর ডাক্তারখানা। তোমার এই গাড়ি তেল দিতে গেলে কি আমার গায়ে রক্ত থাকবে? তো আমি কি করবো? আমার ভাড়া দিতাম আমি চলে যাচ্ছি। ভাই তোমার হাত ধরছি, এই টাকা আমার কাছে 1000 টাকাই আছে, এই টাকা নিলে বাকি টাকা চুল কেটে শোধ করে দিলে হবে না? না না, তোমার মতো নাপিতকে দিয়ে আমার চুল কাটবো না। তোমার হাতের ঘড়িটা দাও না, তাহলে তো সব শোধ হয়ে যাবে। শহর কোন যুগে চোখ কিছু রে? ঘড়ি আমার না ভাই, ভাড়ার ঘড়ি। কি গাড়ি লোকের বড়াই শ্রিয়া, পোশাক থেকে শুরু করে সমস্ত কিছু ভাড়া করা। দেখো আমার টাকা দিলে দাও, নাহলে কিন্তু মেয়েটাকে আমি সব বলি দেবো। ভাই কিরে শফিক, কি করছিস? কি করবো ভাই, বাড়িতে খেঁচামেচা আর ভাল লাগছে না, তাই বসে বসে একটা মোবাইলে রিলস দেখছি। আরে সারাদিন ফোনে রিলস না দেখে ইন্ডিয়ার নিজের গেম জুপি তো খেলতে পারিস। জুপি? সেটা আবার কীরকম গেম রে ভাই? জুপি হচ্ছে একটি মোবাইল অ্যাপ। এই অ্যাপে বিভিন্ন ধরনের গেম বা স্কিল বেসড গেম যেমন লুডো, সাপ, সিঁড়ি গেম খেলতে পারিস। আর হ্যাঁ, জুপি 100% সুরক্ষিত একটি অ্যাপ। আরে বা, তাহলে জুপিতে গেম কী করে খেলবো ভাই? প্রথমে jupi.com থেকে অ্যাপটিকে ডাউনলোড করে সাইন আপ করলে 10 টাকা বোনাস পাবি। আমি খেলতে পারবো তো ভাই? আরে হ্যাঁ হ্যাঁ পারবি, দাঁড়া আমি খেলে দেখাচ্ছি। দেখলি তো জুপিতে গেম খেলা খুবই সহজ। এই দেখ আমি 20,000 টাকা জিতে নিয়েছি, আর জেতা টাকা সাথে সাথে তুলে নিতে পারবি। আরে বা, দারুণ অ্যাপ তো। আর হ্যাঁ, জিএসটি টিডিএস যা কাটবে সেটা তুই ক্যাশব্যাকের মাধ্যমে ফেরত পেয়ে যাবি। আর 10 কোটিরও বেশি প্লেয়ার এই অ্যাপে গেম খেলে। বা সুন্দর অ্যাপ তো, আমি এক্ষুনি ডাউনলোড করছি। আপনারা কোন মাদ্রাসা থেকে এসেছেন? আমরা মেহেরপুর মহিলা মাদ্রাসা থেকে এসেছি। আপনাদের দোয়ায় মাদ্রাসায় অনেক ছাত্রী হয়েছে, তাই তাদের খাওয়া দাওয়ার জন্য আপনার কাছে ছোট্ট একটা দাবি, কুইন্টাল স্টেক চাল দিলেই হবে। চাল নাই দেবো ঠিক আছে, কিন্তু দিন চারেক আগেই তো ওই মাদ্রাসা থেকে আমার কাছে আদায় করে নিয়ে গেল। হ্যাঁ ওরা কি বলছিল, আপনি বলে কিছু টাকা দিয়েছেন, ওই টাকায় এত বড় মাদ্রাসা চলে, তাই আপনার কাছে আবার আসনু একটু দাবেলি। কি? আমি 50% সেমেন্টে দাম দিয়েছি, তাও বলছো অল্প কিছু? এই তোমার সেকেন্ডটাকে এক্ষুনি ফোন লাগাও, আমি তার সাথে কথা বলবো। কি কথা বলো? কি হলো, দাঁড়িয়ে আছো যে, ফোন লাগাতে বলছি নি। ভাই সেক্রেটারি নাম্বার নাই। কি? যে মাদ্রাসার আদায় করো সে মাদ্রাসার সেক্রেটারি নাম্বার নাই মানে? এই তো সেক্রেটারির নাম কি তাই বল। এই স্পেশাল ফেকাতেই পড়ি কেন সে, এখন সেক্রেটারির নাম কি বলবো রে? যাতা মাতা নাম বলি দে, বুঝতে পারবে নাকি? এই বেট বেট করে কি বলছি, নাম বল। হ্যাঁ বলছি, এই ভাইয়ের সাথে পদবিটা জিজ্ঞেস করছুনু। নামটা তাড়াতাড়ি বল, নাহলে বয়স দিয়ে ঠেঙ্গি মেরে ফেলবো। হ্যাঁ বলছি,
সেক্রেটারির নাম নিমা হালদার। এই এখানে বাথরুমে করছি, ধর্মের নামে মিথ্যে কথা বলে টাকা দিয়ে করা না, তোদের কাছে মেরি ফেলবো। মার্ডার ভাই মারো না, আমরা রুজে আছি তো, কি বুঝে কি বলি বেঁচে। রুজে আছি না, যা বেঁচি গালি। তোদের মতো চিটাতে লেগে সঠিক লোক আদায় করতে সে আদায় পাই না। আজ তোদেরকে ছেড়ে দিলে শুধু রমজান মাস বলি। আর কি খাবার? ইডলি মানে ইটের মতো শক্ত হবে নাকি খাবার? আবার বুঝছো মুদ্রা, মুদ্রা মানে তো মরা। শালারা মরা কোনো কিছু খাবে নাকি? ওপো, ওসব রিক্সের খাবার না খেয়ে ওই ঢসা নাকি বলছে, ওই খাবারটা বলো না। তুই ঠিকই বলেছিস। ও ভাই, তাড়াতাড়ি তিন প্লেট ঢসা ডেকা। আচ্ছা, ওকে। ঝোল পুড়ি গেয়া, একটু ঝোল দেখা। সোমবার এ লোকটা আবার কি বলছে? আজ সোমবার হবে কেনে? আজ শুক্রবার। মনের উপায় কুড়ি গাড়ি। এই সব আবার কেড়ে কুড়ি গাড়ি টাকা লেবে নাকি? তুই 500 টাকা দাও তো, যা লেবে লেবে আর বাকি টাকা ঘুরে দেবে। তুই ঠিকই বলেছিস, এই লো টাকা। এই ডাবলে দি 300 টাকা নিলো, তার লাগি তোকে বলি যেখানে যেখানে খাই খাই করিস নি, চালার টাকা পয়সা সব চেঞ্জ করে দেবে। চো রাজা টাকার ব্যবস্থা করে কি এটা ভালো টাকা জায়গা পেয়ে গেছি। আজ থেকে 10 দিন এখানে থাকবো। ওকো, এইখানে থাকবো তো বলছো, কেউ কিছু বলবে না তো? কেনে কারো ঘরে ভিতরে কিছু ছিল নাকি? বাইরে পড়ে আছে জায়গাটা, তাই শুচ্ছি। কে কি বলবে? ও না, কেউ কিছু বলবে না, ঠিক আছে, খোলা জায়গায় শুয়ে থাকবো। কেউ ব্যাগ ট্যাগ চুরি করলে চলে যাবে না তো? এ তুই আমাকে চিনিস? আগে আমি বড় ধরনের চোর ছিল, আর আমার কাছে চুরি করলে যাবে? এটা আমি শুনু, আমাকে আর জ্বালাস নি। ঠিক আছে চলো দেখছি তুমি কোথায় তাম্বু করো।